নমস্কার নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের আবারও স্বাগত। যে বিষয়টির দিকে নজর রাখবো, সম্প্রতি সরকার বিরোধী একাধিক ইস্যু নিয়ে কংগ্রেস মূলত ময়দানমুখী এবং তেমনটাই আবার লক্ষ্য করা গেল ঊনকোটি জেলা কৈলাস শহরে, যেখানে বর্তমানে বিভিন্ন বিরোধী ইস্যু নিয়ে কংগ্রেস দল তারা রাস্তায় নামছে, পথ সভা মিছিল মিটিংয়ের আয়োজন করছে। এবং রাজনৈতিক বিশ্লেষকদের মতে, যেটা বর্তমানে কংগ্রেসের শুধুমাত্র অস্তিত্ব জিয়ে রাখার প্রয়াস মাত্র, এমনটা কিন্তু অনেকেই মনে করছেন। এবং তার পাশাপাশি আজকে কৈলাস শহরে যেখানে উপস্থিত রয়েছেন কংগ্রেসের নেতা বিজিৎ সিনহা, তার পাশাপাশি কংগ্রেস সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান উপস্থিত রয়েছেন এবং তার পাশাপাশি রয়েছেন আরও একাধিক কংগ্রেসের নেতাকর্মীরা, যারা বিভিন্ন দাবি বিভিন্ন বক্তব্য নিয়ে তারা মূলত মিছিলের আয়োজন করেছে, মূলত পথসভার আয়োজন করেছে। সেক্ষেত্রে রয়েছে বর্তমানে সরকারের যে একাধিক পেট্রোপণ্য থেকে শুরু করে যে বিভিন্ন বিষয়গুলো রয়েছে, উত্তরোত্তর দাম বৃদ্ধি পাচ্ছে, রান্নার গ্যাসের দাম বৃদ্ধি পাচ্ছে, জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাচ্ছে এবং ভোজ্য তেলের দামও কিন্তু মাত্রাধিকারে বৃদ্ধি পেয়েছে। এবং এর প্রতিবাদে কংগ্রেসের পক্ষ থেকে দেখা গেছে কৈলাস শহরে, যেখানে অভিনব কায়দায় মূলত প্রতিবাদ করতে, কখনো রিক্সা চালিয়ে তার প্রতিবাদ করতে, আবার কখনো রান্নার গ্যাসের অন্যরকম ভাবে দাম বৃদ্ধির ফলে প্রতিবাদ করতে দেখা গেছে। এবং এমনই আজকে সরকারকে মূলত সরকারের বিরুদ্ধে বিভিন্ন ইস্যু নিয়ে মূলত আজকে তারা পথসভার আয়োজন করেছে। যদিও আজকের এই পথসভায় একদিকে যেরকম বিজিৎ সিনহার বক্তব্য প্রতিশ্রুতি মতন, বিজিৎ সিনহার বক্তব্য দুর্নীতিবাজ মিথ্যাচারের সরকার চলছে রাজ্যে এবং সম্পূর্ণভাবে দেশকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে, আর অন্যদিকে বদরুজ্জামানের বক্তব্য যে প্রতিশ্রুতি সরকার দিয়ে এসেছে সেই প্রতিশ্রুতি মতো কোনো কাজই নাকি হয়নি এখন অব্দি, এই সমস্ত বিষয় ছিল আজকের মূলত পথসভায় মূল বক্তব্যের ইস্যু। কি বলছেন মূলত কংগ্রেস নেতা, তার পাশাপাশি কংগ্রেসের সভাপতি শুনব। একটা ব্যর্থ সরকার চলছে ভারতবর্ষে, একটা ব্যর্থ সরকার করছে ত্রিপুরার বিজেপি সরকার, মিথ্যাচারী আর দুর্নীতি ছাড়া তার কিছুই নেই। এত আগে বদরুজ্জামান বলেছেন প্রত্যেকটা ক্ষেত্রে এই কৈলাসের কতিপয় মানুষ তাদের ঘুষের বিনিময় ছাড়া কোনো কাজ করে না। আজকে শিক্ষক কর্মচারী আতঙ্কগ্রস্ত, হুমকি দেওয়া হচ্ছে যে টাকা না দিলে ট্রান্সফার করা হবে, ট্রান্সফার করা হয়েছে লাখ লাখ টাকা দিয়ে আবার স্টে করানো হচ্ছে, এটা সবাই জানে না, শুধু আমি নয়। শিক্ষক কর্মচারী আজকে আতঙ্ক, এইভাবে কোনো কালেও হয়নি, কোন রাজত্ব হয়নি যে সরকারি কর্মচারী ঠেট করে তাদের থেকে লাখ টাকা আদায় করবে, আর দিচ্ছে সরকারি কর্মচারীরা হয়ে আতঙ্ক। আজকে আপনারা দেখেছেন গরিবের মুখের গ্রাস, শ্রমিকের মুখের গ্রাস কেড়ে নিচ্ছে বিজেপি, শ্রমিকের পেটে লাঠি মারছে বিজেপি সরকার। কৈলাসহরে চারটি চা বাগান বামফ্রন্ট সরকারের সময় অচল হয়ে গেছে, করা হচ্ছে এটা কাদের টাকা? এই দেশের কৃষক শ্রমিকের গরিব অংশের মানুষের টাকা তারা করেছেন, নরেন্দ্রভাই মোদীর সরকার করেছেন, এটা কেন পার্লামেন্টে আলোচনা করছে চিন্তা করছে? সাধারণ মানুষের কাছে নিয়ে দেওয়ার জন্য কংগ্রেসের তরফ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। তাই বলবেন এই শহর উন্নয়নের জন্য যেটা কত বিধানসভা নির্বাচনে এই সরকারের তরফ থেকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে কৈলাসহরে রেল আসবে, কৈলাসহরে বিমান চলবে, কৈলাসহরে স্মার্ট সিটি হবে, কৈলাসহরে রাস্তাঘাট সিমেন্ট করা হবে। আমরা শুনলাম একে একে বক্তব্য, সেক্ষেত্রে মূলত বিজিৎ সিনহার যে বক্তব্য যে শিক্ষক কর্মচারীরা আতঙ্কগ্রস্ত, তাদের কাছ থেকে হুমকি ও ভয় প্রদর্শন করে অর্থ আদায় করা হচ্ছে, এমনটাই করছে শাসক দল, এই বিষয়টি তিনি তুলে ধরলেন। তার পাশাপাশি গরিব এবং শ্রমিক অংশের মানুষের মুখের
গ্রাস কেড়ে নিচ্ছে শাসক দল। এই বিষয়টা মূলত বললেন বীরজিৎ সিনহা। তার পাশাপাশি মোহাম্মদ বদরুল জামানের বক্তব্য যে বিজেপি যে দল সেই দল প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছে কিন্তু তার একটিও পূরণ হয়নি এখনো পর্যন্ত। এবং তার পাশাপাশি পথসভা থেকে 2023 সালে যে বিধানসভা নির্বাচন সেই বিধানসভা নির্বাচনে বিজেপি এবং সিপিএম বিরোধী সরকার গড়ার ডাক দেন কংগ্রেসের পক্ষ থেকে। এবং আজকের এই পথসভায় বিভিন্ন আলোচনা বক্তৃতার মাঝামাঝি যারা ছিলেন উপস্থিত তাদের সকলকের মধ্যে, তাছাড়া পথ চলতি মানুষ যান চালকরা যারা ছিলেন তাদের সকলের হাতে মাস্ক এবং স্যানিটাইজার তুলে দেওয়া হলো কংগ্রেসের পক্ষ থেকে। এবং একাধিক ইস্যু নিয়ে বর্তমানে সরব হয়েছে কংগ্রেস এবং সেই কংগ্রেসের পক্ষ থেকে কৈলাস শহরে বিভিন্ন সময়ে বিভিন্ন প্রায় প্রত্যেকটা দিনই পথসভা মিছিল মিটিংয়ের আয়োজন করা হচ্ছে, যেমনটা লক্ষ্য করা যাচ্ছে আজকেও তার ব্যতিক্রম হয়নি। এবং সেখানে আজকে পথসভায় উপস্থিত হয়ে মূলত শাসক দলের বিরুদ্ধে বিষোদ্গার করলেন মূলত কংগ্রেসের নেতা তার পাশাপাশি সভাপতি। এখনকার মতো মূলত নিউজ ভ্যানগার্ডের আপডেট খবর এই পর্যন্তই। পরবর্তী বিস্তারিত খবরের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।